গ্রাস হ্যাঁ অরিজিনাল ছাই বল ভাই পরে রিটার কালারটা তো আরো জোস দেখেন রূপ কারে বলে দেখেন পাঁচটা নিলাম ভাই একটা বিক্রি হইছে গুণগুণ আছে সাক্ষাতে কথা বলবে সাতটা আট মাস হলো বড় বড় ফলের পুঙায় তেল নেই শস্যের পুঙায় তেল নাভি কম্বলটা অনেক সুন্দর ভাই টাকা দি কিন জানতে হইছে ছেড়ে দিলাম এবং ভালো দলে থাকি ভাই দাম বেশি যাচ্ছে আসলে ভাই যে গস দি কিন না এটা কেউ দেখেন এটার বয়স কেমন ভাইয়া ভাই উপযুক্ত আছি এখনো বলেনি কেউ কেবল আসলো মাঠে নাভি দেখেন খেলা লম্বা দেখেন এটা 125 দাম যাচ্ছে ভাই পার্টনারের নাম আশরাফুল আমার নাম আশরাফুল দর্শক আসসালামু আলাইকুম চৌডাঙ্গা জেলার দামরুদা থানা ডুবডুবি গরুহাটে আমরা এখন অবস্থান করতেছি যেখানে মোটা তাজাকরণ বাচ্চা গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আমরা সেখানেই আছি 10 জুলাই 2023 রোজ সোমবার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আশরাফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখছি আপনাকে আমি অনেকদিন পর আপনি শুরুতেই আপনি ঢুকেছেন গরু কেবল ঢুকালা আচ্ছা তাই জি কয়টা নিয়েছেন আজকে আজকে 11 পিস গরু আছে 11 পিস গরু আছে দর্শক আজকের ওয়েদারটা সকাল থেকে ভালো আছে কিন্তু এখন তো মেঘ চলে আসলো কি হবে বলা যাচ্ছে না বৃষ্টি নামলেও নামতে পারে আজকে আমরা আশরাফুল ভাইয়ের 11টা গরু আপনাদেরকে দেখাবো সেগুলো সব মোটা তাজাকরণ খামার উপযোগী বাছুর ভাইয়া এটা কি জাতের আপনার জি সবই কি পাকিস্তানি আজকে জি পাকিস্তানি একটা ক্রস আছে একটা ক্রস একটা ক্রস এটার বয়স কেমন এগুলা হ্যাঁ এগুলা ছোট বাছুর 5 মাস করে বয়স হবে 5 মাস বয়স হবে কেমন দাম চাচ্ছেন এটার এটা দাম চাচ্ছে 115 115 জি খেয়াল কত খেয়াল একবারে একবারে 92 92 জি কাস্টমার কি লেগেছে তো দাম বলছে লাগছে কেবল আসলাম তো কাস্টমার লাগছে আর এটা এটাও পাকিস্তানি জি 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 এ একই দাম ভাই একই দাম একই জোড়া একই দাম দর্শক আমরা তিন নম্বর বাচ্চাটা দেখতেছি এটা কেমন দাম চাচ্ছেন এটা ভাই এটা দাম চাচ্ছি এটাও 115 চাচ্ছি এটা কি ডাবল পটের জি আপনার অনুরোধে আপনার জন্য দাম রাখবো ছোট করে 90,000 90 একদম একদম আপনার জন্য আর দাম দর শুরু করে আপনার জন্য 60 দিলাম লাভ করলাম না এই গরুটা আপনার জন্য 60 দিলাম আজকের বাজারে তাই না জি দর্শক আমরা ভাইয়ের 4 নম্বর বাছুরটা দেখতেছি এটাও অনেক দারুণ একটা বাচ্চা বাছুরটা নাভিটাভি দেখেন তলা গলা সবকটা রূপের গরু পাবেন মানুষ খালি কমেন্টে লেখে ভাই দাম বেশি যাচ্ছে আসলে ভাই যে গস দিকে না এটা কেউ দেখেন তা ঠিক বলেছেন এটা এটা কেমন চাচ্ছেন এই বাচ্চাটা তো অনেক দারুণ জি জি এটার দাম চাচ্ছে 125 125 এ খেয়াল কত ছোট করে দাম কলাম ছোট করে কথা হবে 10,000 টাকা প্রাইস 1,10,000 জি একদম একদম আপনার জন্য শুনেন আজকের বাজারে বেশি কথা বলার সময় নেই এই দেখেন এই যে আমরা কুয়াশে চলে এসেছি এই যে কুরাস কুয়াশের বয়স কেমন হবে কুরাসের বয়স আপনার 6 মাস প্লাস হতে পারে 6 মাস প্লাস মাইনাস না জি জি কুরাস এটা কেমন দাম চাচ্ছেন কুরাস হ্যাঁ কুরাস দাম চাচ্ছে 125 125 জি খেয়াল কত ছোট করে হ্যাঁ অবশ্যই ছোট করে যান 98,000 টাকা নয় 98 98 আরো কম আছে ভাই কথা বলতে হবে মেলা লোকজন দেখতে পাচ্ছেন এই জন্য কম আছে সাক্ষাতে কথা বলবে যে পার্টি চয়ে যাবে সে পার্টির সাথে সরাসরি কথা বলে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়া সে 5,000 কম হোক আর যাই হোক এটা পাকিস্তানি জি এটা পাকিস্তানি এটার বয়স কেমন হবে এটার বয়স অনুমান অনুমান করে বলেন অনুমান হয় 8 মাস এরকম কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে আপনি 135 135 জি খেয়াল কত খেয়াল আজকের বাজার হ্যাঁ 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 আজকের বাজার আপনার জন্য 105 105 105
কাস্টমার তো কেউ দাম বলেনি না না দাম বলবে কি আমি তো কেবল ঢুকছি ভাই আচ্ছা মানুষজন দেখছে অলরেডি দেখা শুরু হয়েছে ওই যে দর্শক কাস্টমার ওনার পার্টনারের সাথে কথা বলতেছে এটা তো মনে হচ্ছে বি ক্যাটাগরির বাচ্চা জি 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 এটা কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে 95 খেয়াল কত খেয়াল কত করে 82000 টাকা 82 90 90 বললাম ভাই লিগ্যাল কথাবার্তা হবে আর একটা গরু আছে এই দেখেন রূপকারে বলে দেখেন তাই তো ভাইয়া এই বাচ্চা আমি এখনো ভাই আরে গরু সাজাইতে পারিনি এদিক ওদিক ছড়ে রয়েছে এই দেখেন গরুটার রূপ দেখেন এটা কি জাত ভাই এটা পাকিস্তানি শাইওয়াল ভাই পাকিস্তানি শাইওয়াল যারা খোঁজে এত বয়স অল্প জি জি অল্প অল্প হলো মাল ভালো বড় বড় ফলের পোঙায় তেল নেই শস্যের পোঙায় তেল দেখে নেন কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি 85000 টাকা 85 খেয়াল কত খেয়াল 75 একদম একদম পুরো দাম দামের নাই আর ভাই আমি কিনে নিয়েছি 1500 লাভের জন্য বলছি আপনি ভিডিও করবেন পাঁচজন দেখছে এই দেখেন আপনার চতুর্দিকে কত লোক পাঁচজন দেখছে পাঁচজনের মধ্যে একজনের চাহিদা হলেই নিয়ে নেবে এই যে সবাই দেখতেছে গোটা দেখেন এই দেখ এটাও তো জাতে মানে মাশাআল্লাহ জাতের মানে কি এই সেই খোঁজ 95 এর পুরো আছে একখান মাল দেখেন এটা কি জাত ভাই এটা এটা ভাই পাকিস্তানি খেয়ে ভালোবাসুর বলে ড্রামা নাকি আর কুরাস ছেড়ে দিলাম হে দুল দুলে এটার দাম কত চাচ্ছেন এটার দাম ভাই এটার দাম চাচ্ছি ভাই 210 তাই জি 210 দাম চাচ্ছেন খেয়াল কত 1,80,000 খেয়াল জি 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 ভাই এ ভাই টাকা দিয়ে কিনে আনতে হয়েছে বস্তায় কয় টাকা নিকি একটা আছে কি দাম ধরে সুযোগ আছে এটা সুযোগ ভাই সুযোগ তো আছে বুঝেন না সবার সামনে তো আর বলা যায় না সব কিছু বললি পারে ভাই আমার আপনার জন্য অনেক ছাড় দিই ভাই এই দেখেন একটা দর্শক যে দামটা অ্যাকচুয়ালি বলতেছে আশপাশে এই কাস্টমার থাকার কারণে উনি একবারে দাম বলতেছে না বললে সমস্যা আপনারা জানেন গরুর ব্যবসায়ী যারা আর কি হাটে নামেন বোঝেন তাদেরকে নতুন করে বোঝানো লাগবে না আপনাদের গরু পছন্দ হইলে সরাসরি আশরাফুল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন উনি বেচা কিনা কাছাকাছি দাম বলে দেবে এটাও তো অনেক দারুণ গরু ভাই জি ভাই এটা কত টাকা দাম চাচ্ছেন এটা হ্যাঁ এই গরুটা দাম চাচ্ছে আপনার 40 এটা দামটা হচ্ছে 140 জি খেয়াল কত খেয়াল একবার বল দেবো ভাই একবারে বলবো একবার 20,000 টাকা ভাই 120 20,000 এটা কি জাতের এটা পাকিস্তানি এটা তো মনে হচ্ছে 8-9 মাস বয়স হবে এটা হ্যাঁ গরুটা খুব ভালো ভাই পেছনের গেটআপটা দেখেন নাভি দেখেন খালা লম্বা দেখেন দর্শক অনেক দারুণ আজকে কালেকশন করেছে আমাদের আশরাফুল আলম ভাই খুব ভালো লাগলো আশরাফুল ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন 01978 হ্যাঁ 532264 ভাই আর একটু কথা আছে জি বলেন এই যাবৎ পর্যন্ত খালি ভিডিওই দিয়েছি কিন্তু বলা হয়নি হ্যাঁ আমার পার্টনারের নাম আশরাফুল আমার নাম আশরাফুল আচ্ছা বুঝছেন অনেকে হয়তো জানে না বলা হয় না আজকে বললাম আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আমরা এখানে কিছু মোটা তাজা করুন বাচ্চা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বাচ্চাটার গঠনটা কিন্তু দারুণ সুজন ভাই ভালো আছেন জি ভাই ভালো কয়টা বাচ্চা নিয়ে এসেছেন আজকে পাঁচটা নিলাম ভাই একটা বিক্রি হয়েছে চারটা আছে চারটা আছে মাশাআল্লাহ এই বাচ্চাটা তো অনেক দারুণ জি ভাই কি জাত ভাই এটা অরিজিনাল শাইওয়াল ভাই অরিজিনাল শাইওয়াল বয়স কেমন হবে ভাইয়ের এক বছর কেমন দাম চাইছেন 165 ভাই 165 খেয়াল কত আপনার সব 40-42 হলে বিক্রি হবে ভাই কাস্টমার কত বলতেছে 35-35 এমন দাম বলতেছে অনেক দারুণ গঠন গরুটার
আর এই দুই নম্বর গরুটা এটা কি জাত আপনার? এটাও আছে এটা পাকিস্তানি ভাই। এটা পাকিস্তানি। মাশাআল্লাহ এটাও তো দারুন। এটার বয়স কেমন? এটাও ভাই এক বছর এমনই হবে। এটা কেমন দাম চাচ্ছেন? এটা 125 দাম চাচ্ছে ভাই। 125। এটা খেয়াল কত ভাই বিক্রির? 10 হলো বিক্রি হবে ভাই। 10। কাস্টমার দাম বলছে? জি 105 হয়। 105 হয় পর্যন্ত দাম উঠেছে দর্শক দেখছেন। পা নাভিটার একটু কম আছে কিন্তু আদার্স দিক থেকে শরীরের গঠনটা দারুণ। এই লালটা পাকিস্তানি ক্রস ভাই। এটা পাকিস্তানের একটু ক্রস না দেশালের সাথে? জি জি দেশালের সাথে ক্রস আছে। কেমন দাম চাচ্ছেন এটা? দাম চাচ্ছে 115 ভাই। দর্শক 115 দাম চাচ্ছে ভাই। এটা খেয়াল কত ভাইয়া? 100। কাস্টমার দাম বলছে? জি ভাই বলছে 95-96 দাম উঠছে। দর্শক এটা বলতেছে সুজন ভাই অসাধারণ, যদিও গরুটা একটু নোংরা হয়ে আছে কিন্তু গরুটার নাভি কম্বল শরীরের গঠন অনেক ভালো। এটা তো শ্যামলা গরু। হ্যাঁ এটা শ্যামলা ভাই। এটার বয়স কেমন ভাইয়া? এটা 5-6 হবে। কি জাত এটা? এটা অরিজিনাল ছাগল ভাই, একদম কোনো ডুপ্লিকেট নাই আর কি। তাই ভিতরে যে কেমন দাম চাচ্ছেন এটা? এর দাম চাচ্ছে 125 ভাই। 125 দাম চাচ্ছে আমাদের সুজন ভাই। খেয়াল কেমন? 100 হলে বিক্রি হবে ভাই। 100 লিট একদম জলি সমান সমান হলে বিক্রি করবেন? কাস্টমার দাম বলছে? না ভাই এটা কোনো দাম হয়নি, এটা কিছুক্ষণ আগে আইছে তো। আচ্ছা সুজন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0983 হ্যাঁ 91-45-48। এই যে দর্শক এই গরু তিনটা দেখালাম সুজন ভাইয়ের, খুব ভালো মানের বাচ্চা। দর্শক পশু হাট দুগ্ধগি আমরা যেখানে আছি এটা আবার ভালো জাতেরও মানের খামার উপযোগী মোটা তাজাকরণ বাসুর গরুর হাট। হাটে ঢুকেই খুব ভালো লাগছে, প্রচুর গরু আমদানি হয়েছে প্রচুর। দর্শক আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আলামিন ভাইয়ের আড়ে। আলামিন ভাই ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো আছি এবং ভালো দলে থাকি। আজকে কয়টা দেখাবেন ভাইয়া? 7 পিস আছে। 7 পিস গরু আছে? 7 পিস গরু আছে। এক গাড়িতে আসে নেবে পাঁচটা নিয়ে আসছে আর দুইটা আসছে। আচ্ছা আচ্ছা এখানে পাঁচটা আছে? জি এখানে পাঁচটা আছে আর দুইটা রোডের মধ্যে। মাশাআল্লাহ সবই তো পাকিস্তানি। জি ভাই পাকিস্তানি। সাজিয়েছেন অনেক সুন্দর, বড় থেকে তারপরে ছোট পর্যন্ত। ভাইয়া এটার দাম কত চাচ্ছেন? এটা 125 দাম চাচ্ছে ভাই। বয়স কেমন এর? 8 মাস হবে। 125 দাম চাচ্ছেন, খেয়াল কত? নাভিটা দেখতে পাচ্ছেন অনেক ঝোলা, মাথা গলা ফেলে ভাড়া কতখানি ভাই? এগুলো কেমন? এটার দাম কত চাচ্ছেন ভাই? এটা 115 দাম চাচ্ছি ভাই। 115, খেয়াল কত? 100 হলে ছেড়ে দেবো ভাই। কাস্টমার কেমন বলছে? 95-96-94 আরাম বলতেছে ভাই। তাই না? এখনো বাস বেচা কেনা লাগে নাই তো? লেগে যাবে, বেচা কেনা লেগে যাবে, মাত্রই তো হাট শুরু হইলো। আর আজকে হাটে প্রচুর বাসুর গরু আমদানি হয়েছে প্রচুর। জি প্রচুর জ্যাম হাটে আজকে দর্শক। এটাও পাকিস্তানি। এটার বয়স কেমন? তিন নম্বরটা? এটার বয়স 7-7.5-8 মাস এর ভেতরেই হবে। এটা অনেক সুন্দর ভাই, গলার তলাটা বেশি অনেক, নাভি কম্বলটা অনেক সুন্দর। তাই তো কম্বল, গলার কম্বলটা অনেক বেশি ভাই। এত সুন্দর গরু পিছন থেকে দেখে এর দাম কেমন চাচ্ছেন? এটা 125 দাম চাচ্ছি ভাই। 125, খেয়াল কত? 10,000 খেয়াল আছে ভাই। কাস্টমার কেমন দাম বলেছে? কেউ 100 দাম বলেছে কেবল, এখনো বেচা কেনা লাগেনি ভাই। তারপরে আমরা দেখতেছি এটার বয়স তো কম মনে হচ্ছে। কম বয়স ভাই, এটা 6 মাস বয়স। কেমন দাম চাচ্ছেন এটা?
এটা 115 দাম চাচ্ছে ভাই খেয়াল কত এটা 95 96 হলে বেচে দেব 95 96 হলে বিক্রি করবে আলামিন ভাই লাস্ট গরুটা দেখছি আমরা ভাইয়ের এরও বয়স অনেক কম ভাই এটার দাম কত চাচ্ছেন এটা 115 দাম চাচ্ছে ভাই খেয়াল কত 100 বেচার খেয়াল আছে ভাই 100 বেচার খেয়াল আছে বাদ বাকি মালিক যা করে দর্শক আমরা সামনে থেকে আলামিন ভাইয়ের গরুগুলো একটু দেখাই আপনাদেরকে প্রত্যেকটা গরু কিন্তু গলার চামড়া অনেক ঝোলা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং মাথার গেটআপটা দেখেন দারুণ আলামিন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন 01610 জি 82 39 81 দর্শক আমরা এখানে তিনটা ফিজিয়ানের বাচ্চা দেখতে পাচ্ছি এই যে খলিল ভাইয়ের খলিল ভাই ভালো আছেন জি ভাই ভালো আজকে কি তিনটাই নিয়ে এসেছেন জি বয়স কেমন ভাই বাচ্চাগুলোর 7 মাস 8 মাস এরকম 7 মাস 8 মাস এগুলো তো অরিজিনাল ফিজিয়ান জি কেমন দাম চাচ্ছেন এগুলোর ভাইয়া এটার বিশেষ করে দাম চাচ্ছে 115 115 খেয়াল কেমন ভাইয়া 90 95 90 95 খেয়াল কাস্টমার দাম বলেছে কেউ কেবল আসলাম তো আচ্ছা তারপরের এটার কালারটা তো আরো জোস ভাই এটা আনকমন কালার হ্যাঁ আনকমন কালার এর ছাপটা আরো দারুণ এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া 135 135 খেয়াল কেমন 105 100 105 100 কাস্টমার দাম বলছে কেউ এখনো বলেনি কেউ কেবল আসলাম মাঠে কেবল এসে পৌঁছালাম আর এই বাচ্চাটা তো মনে হচ্ছে সব থেকে চিকন চাকান চিকন চাকান এটার বয়স কেমন মাস পাঁচেক এর দাম কেমন চাচ্ছেন 85 85 দাম চাচ্ছেন এ খেয়াল কত ভাই 75 70 75 70 খেয়াল দর্শক আমরা সামনে থেকে একটু দেখাবো আপনাদেরকে মাথাগুলো দেখছেন কোয়ালিটি কিন্তু দারুণ ফিজিয়ানের বাচ্চা হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন 01 30 হ্যাঁ 17 হ্যাঁ 95 হ্যাঁ 249 249 ঠিক আছে ভাইয়া দর্শক এখানে দুইটা ফিজিয়ানের বাচ্চা দেখছি এইগুলোর একটু তথ্য আপনাদেরকে জানাই এই বাচ্চাটা তো অনেক দারুণ ভাইয়া বয়স তো অল্প না কেমন হবে বয়স 7-8 মাস দর্শক গেটআপ কিন্তু দারুণ কেমন দাম চাচ্ছেন ভাই এই বাচ্চাটার এটা হ্যাঁ 115 115 খেয়াল কেমন 95 96 দাম কি বলেছে কাস্টমার এখনো দাম বলেছে 90 ভেঙে এটা ফিজিয়ান জি এটা তো মনে হচ্ছে পাকিস্তানের সাথে একটু ক্রস আছে জি ভাই একটু কথা বলতে চাইতাম এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি 95 খেয়াল কত 85 86 কাস্টমার দাম বলছে কেউ বলেছে 80 ভেঙে 80 ভেঙে নাম কি আপনার শফিকুল মোবাইল নাম্বারটা বলেন 019 হ্যাঁ 04 86 90 85 ঠিক আছে দর্শক ধন্যবাদ আমি এতক্ষণ আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলার তামরহুদা থানার ডুগডুগি পশুহাট থেকে বাসুরগঞ্জ বর্তমান বাজার মূল্যের একটি ধারণা দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা